হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও বেশ ভালো আছি, দেখতেই পাচ্ছো। বেশ কদিন হলো ট্রেডমিল করছি, উপরে এসে একটু স্কিপিং করছি। তো আজকের ভিডিওটা ছাদ থেকেই মোটামুটি শুরু করলাম, তাও আবার কি স্কিপিং দিয়ে, মানে এত শরীরচর্চা নিয়ে শুরু করলাম, মানে শরীরচর্চা করব কি, মানে যে পরিমাণে ঘরে খাওয়া দাওয়ার পরিমাণটা আমার বেড়ে যায় মাঝে মাঝে, তো যা ব্যায়াম করি তার অন্যান্য দেখুন না, মানে চুল খুলে যাচ্ছে। আমার প্রতিদিনই হয়, স্কিপিং করতে গেলে চুল খুলে যায়, অনেকেরই হয়তো এটা হয়। বাবা, প্রচণ্ড কষ্ট, প্রচণ্ড। তো দেখতে থাকুন, প্রচণ্ড গরম লাগছে, গাছের পাতাগুলো নড়ছে বটে, একটুকুনিও হাওয়া আমার গায়ে লাগছে না। উফ, এখনো যে পুজোর মরশুম শেষ হয়নি তার প্রমাণ হচ্ছে ওই প্যান্ডেলটা। কোথায় গেল? এই যে এই যে এই যে ওখানে যে প্যান্ডেলটা হয়েছে, ওখানে এখনো কালী পুজো হবে, মনে হয় লক্ষ্মী পুজো হয়েছে। চলুন আপনাদের না একবার আকাশটা দেখাই, তো সুন্দর লাগছে, তোমাদেরকে দেখাই চলো। যে আমার বাড়ির সামনেই রয়েছে পাহাড়, পাহাড়ের মেঘগুলো আমি দেখতে পাচ্ছি, যদিও এটা সম্ভব না। এটা দেখুন, এই মেঘটাকে দেখুন, কোনো একটা শেপে আছে মনে হচ্ছে না, সেই দুটো টেডি বিয়ার শেপে। এই যে এখানে যেন সবাই একসাথে খেলা করছে, এরকম একটা আকার হয়ে আছে। কি অপূর্ব লাগছে আকাশটা, কিন্তু গরমটাও কিন্তু খুব একটা খারাপ না, গরমটাও অপূর্ব গরম। দেখো কি সুন্দর লাগছে, আর এই যে আমাদের মেঘ বাবা, মেঘও আছে মাঝে মাঝে, জাস্ট অপূর্ব লাগছে। কিরম রোদটা দেখুন, বুঝতে পারছেন কতটা রোদ, এই বাড়ির ছাওয়াটা ওখানে পড়েছে, সত্যি ভালো লাগছে। আমি যদি একটু ভোরবেলা আসতে পারতাম, দুটো কথা বলতে পারতাম ছাদে, বাট আস্তে আস্তে ছাদটা গরম হচ্ছে, একদম ভালো লাগছে না। হ্যাঁ, ছাদে এই দড়িগুলোতে জামাকাপড় মেলা ছিল, আমি সব জামাকাপড় তুলে নিয়েছি, তুলে ওখানে রেখে দিয়েছি, জামাকাপড়গুলো যাবো যখন একেবারে নিয়ে যাবো। চলুন নিচে যাই, নিচে গিয়ে টিফিনটা খাই, টিফিনটা খেয়ে কী কাজ করি দেখা যাবে। এখানটা আমার একদম পরিষ্কার, টাটা, হ্যাঁ পরে কথা হচ্ছে। তো ছাদে গিয়েছিলাম, ছাদ দিয়ে একেবারে জামাকাপড়গুলো নিয়ে এসেছি। তো আজকে না একটু শিডিউলটা আমার চেঞ্জ করার চেষ্টা করেছি, কারণ অন্য সময় কী হয়, সকালে ঘুম থেকে উঠে চা খেয়ে ট্রেডমিল করে একটু বসে টিফিনটা খেয়ে নিয়ে তবে ঘরের কাজ করে তবে আমি পুজো দিতে যাই, মানে আমার সারাদিনের শিডিউলটা এরকমই যায়। কিন্তু ইদানিং করে আমি একটু এইটা উল্টো করার চেষ্টা করেছি, মানে ট্রেডমিল বা মানে শরীরচর্চা যে কাজটা, সে জটাই বাজুক না কেন, সেইটা করে আগে স্নান, মানে নিচে এসে টিফিনটা খেয়ে স্নানটা করে পুজো দিয়ে নেবো, তাহলে কী বলুন তো, অত দেরিতে পুজোটা পড়ে না। সত্যি কথা বলতে গেলে আমি বহুবার চেষ্টা, আমি জানি দুপুরবেলা অত ভর দুপুরবেলা পুজো দেওয়াটা ঠিক না, বাট বিশ্বাস করুন সত্যি কথা, একদম খুব সত্যি কথা, যে অনেক চেষ্টা করেছি কিন্তু হয়ে ওঠে না, ঘরের এই কাজ, এই ঝুলঝাড়ো, এই এটা করো এটা করো সেটা করো, আর শরীরও দেয় না, মাঝে মাঝে একটু বসেও পড়ি। তো এবার থেকে আমি ঠিক করেছি যে আগে স্নানটা করে পুজোটা দিয়ে নেবো, তারপরে আমি ইয়ে করবো, ঘরের কাজ বাজগুলো করবো আস্তে ধীরে, সে 1:30 বাজুক 2টো বাজুক আমার অসুবিধা নেই। তো এবার থেকে ওরকমই করবো, ঠিক করেছে। দেখুন প্যান্ট, বাবার প্যান্টের এই কোমরের দিকটা না একটু ভিজে মতো ছিল, তো কিছু কিছু জিনিস ছিল ওগুলো, ওগুলো আমি উপরে একটু মেলে দিচ্ছিলাম। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ, তা ভালোই লাগবে অবশ্য। আর এখন মা, ওই যে বললাম টিফিনটা খেয়ে নিচ্ছি, তো মা আলুটা ভাজতে ভাজতে, আমার জামাকাপড়গুলো ভাজ হয়ে গেছিলো, কোনো টাইম ওয়েস্ট করা যাবে না, তো আলু ভাজা, মুড়ি আলু ভাজা নিয়ে টিফিন করতে বসে পড়েছি। একেবারে চলে গেলাম স্নান করে পুজো দিয়ে, স্নান করার পর না আমার ম্যাক্সিটাও চেঞ্জ হয়ে গেছে, তো এবার ঘর দোর ঝাঁটফাট দিতে হবে, আর মাথা দিয়ে গামছাটা আমি স্নান তো করিয়েছি বটে, তো মাথা দিয়ে গামছাটা আরও খুলে নিই, এই পাখাটা ঝাড়বো বলে, পাখাটা ঝাড়বো বলে না আর খোলা হয়নি জানেন তো।
মানে এত ঝুল পড়েছে, আর মাঝে মাঝে একটুকুনি করে যদি ঝুলটা পরিষ্কার না করার হয় না, নিজেরই চোখে যেন ঘরটার সাথে মানে বেশ মানায় না পাখাটা, সে কেমন কালো কালো দেখতে লাগে, পাখার স্পিডটাও কমে যায় আর কারেন্টটাও বেশি পড়ে জানেন। তার আপনারা যদি মাঝে মাঝে এরকম করে একটু হালকা হাতে সপ্তাহে একদিন করে যদি জাস্ট হালকা হাতে মানে উপর দিয়ে যদি আপনারা ঝাঁটাও বুলিয়ে নেন, মানে একটা স্পেসিফাই একটা আলাদা যে ঝাঁটা বা ঝুল ঝাড়া টাইপের বা পাতলা ওই রবার টাইপের কিংবা প্লাস্টিক টাইপের যেগুলো পাওয়া যায় ওগুলো দিয়ে যদি একটু ঝেড়ে নেন তাহলে অনেকটা পরিষ্কার থাকে। আর আপনারা অনেকেই অবাক হয়ে যেতে পারেন, আমি মইতে উঠেছি, মইটা কিন্তু যথেষ্ট বড়, মানে ভিডিওটাতে অত খুব একটা ওঠেনি, মইটা যথেষ্ট বড়। তো দেখুন পাখাটা একদম চকচক করছে, আপনাদের কতটা দেখাতে পারলাম জানি না, পাখাটা কিন্তু যথেষ্ট চকচক করছিল। তো এখন মইটা আবার জায়গায় রেখে দিলি, মইটার একদম উপর পর্যন্ত ওঠাটা সত্যি আমার কাছে কোনো ব্যাপার না, ঠাকুরের বাসন বাসন যখন পাড়তে উঠি তখন না নামাতে উঠি তুলতে উঠি কোনো ব্যাপার না আমার কাছে। তো নিচে বাইরে তো দেখতেই পাচ্ছেন ও আমাদের বাড়িতে সবসময় ওরকম ঘুরপাক খায়। তো যাই হোক, পাক ঝুলটা ঝেড়ে নিলাম, এরপরে আস্তে আস্তে কাজ শুরু করব। চলে এলাম নেক্সট ডেতে, আজকে মঙ্গলবার, আর এখন প্রায় বিকেল 5টা বেজে গেছে, 5টা 10 এরকম হবে। তো তোমরা এটাই ভাবতে পারো যে হঠাৎ করে কালকে ঝাড়ু দিতে দিতে হঠাৎ করে ভিডিওটা শেষ কেন করে দিল, আমিও ভিডিওটা ওখানটায় শেষ করতে চাইনি, সত্যি নাহলে একটা বাজে লাগবে ভিডিও, এন্ডটা ঠিকঠাক হতো না। তো এই জন্য ভাবলাম তোমাদের কথাগুলো বলি, ভিডিওটা না এন্ড করি। তো কালকে বিকেল সকালে যখন কাজ বাজ করছিলাম তখনও পর্যন্ত গুলোর একটু একটু শরীর খারাপ ছিল, মানে আমি যখন মনে করতে পাখাগুলো পরিষ্কার করছিলাম, বাট তারপরে যখন যত সময় বাড়তে থাকলো ওর এত শরীরটা খারাপ লাগলো, ওই ভাইরাল ফিভার যেটা এখন হচ্ছে আর কি, এত শরীরটা খারাপ হতে শুরু করলো, বিশ্বাস করুন আমার সেই মুহূর্তে একটুও মনে হচ্ছিলো না যে আমি ক্যামেরা ধরে কথা বলি, কিংবা ভেবেছিলাম রাতেও কথা বলবো, বাট রাতে ও মায়ের কাছেই শোয়, আগাগোড়া তো মায়ের কাছে রাতে ও শোয়নি, যেহেতু ও একটু একটু ঘুমিয়ে ঘুমিয়ে একটু ডিস্টার্ব করছে আর কি, রাতে ডিস্টার্ব না মানে জ্বর এলে বাচ্চাদের যেটা হয় আর কি। তো মা বাবা তো ভোরবেলা ওঠে, তো ওই জন্য মা আর ওকে নিয়ে শোয়নি। তো ওর শরীরটা এখন আজকেও মানে আজকে মঙ্গলবারের সকালবেলা ওর শরীরটা আজকেও এতটা খারাপ, সকালবেলা ওকে ডাক্তারখানে নিয়ে গেছিলো শিশু উদ্যানে ও ডাক্তার দেখায়। তো ওর হ্যাবিচুয়েড আছে, ও মানে স্যুট করে যায় ডাক্তারটা, তো কিছু অ্যান্টিবায়োটিক দিয়েছে, প্যারাসিটামল দিয়েছে, প্যারাসিটামল ও ছিল দুদিন খাচ্ছিলো, বাট কালকে রাতটা বাড়াবাড়ি করেছে। তো বিশ্বাস করুন আমার তারপরে আর কোনো দিক দিয়েই মনে হচ্ছিলো না যে আমি ক্যামেরাটা ওপেন করে কথা বলি। তো দাঁড়া ফোনটা বরঞ্চ কোথাওটা রেখে কথা বলি, বলছিলাম ক্যামেরা এত হাতটা ব্যথা করছিলো ওই জন্য ক্যামেরাটা রাখলাম কোথাও একটা। তো ওগুলো শরীরটা এত খারাপ করেছে, এই দুপুরবেলাও জাস্ট মানে এখন আমি কথা বলছি তো বিকেলে, কিছুক্ষণ আগে পর্যন্ত ও এত উইক ছিল, ডাক্তার দেখিয়ে এসেছে প্রায় দুপুর হয়ে গেছে, ও এত উইক ছিল কিছু খাচ্ছে না, ভাত তো খাচ্ছেই না, মা ফেনা ভাত করে দিচ্ছে, মাছের ঝোল ভাত দিচ্ছে, কিছু খাচ্ছে না, খালি বলছে আমি মুড়ি খাবো, আমি এগ খাবো, আমি এটা খাবো, কিন্তু মুখের সামনে দিচ্ছে, আর ও যেটা বলছে মা সেটাই ওর মুখের সামনে দিচ্ছে, বাট ও কিছুই খাচ্ছে না। তো অনেক কষ্টসৃষ্ট করে, তারপর ক্লিয়ারভাবে পটিটাও হচ্ছে না। তো দুপুরবেলা ওই কান্নাকাটি বমি এই সেই করতে করতে প্রচণ্ড কাশছে, কাশিটা কিছুতে যাচ্ছে না। তো কান্নাকাটি করতে করতে মোটামুটি ঘুমালো ওর মায়ের, মানে ওর কাছেই আমি এতক্ষণ ছিলাম। তো ভাবলাম ভিডিওটা এখানে এন্ড করে দিই, মানে এন্ডটা তোমাদের বলে দিই যে কেন আমি ভিডিওটা করতে পারিনি আর। তো এখন মনে হয় একটু ঠিক আছে, ওই যে পিডিয়াশিওরটাও খুব একটা যদিও খায় না, বাট পিডিয়াশিওরটা একটু আনা থাকে আমাদের ঘরে ওর জন্যই। তো পিডিয়াশিওরটা ছোটো যে ফিডার বোতলগুলো, ওই ফিডার বোতলে এক বোতল হঠাৎ করে পটি পেয়েছে, পটিটা করে বলছে, আমি ওকে বলছি তোমার কি খিদে পেয়েছে, তোমার কি খুব খিদে পেয়েছে, ও নিজে বলছে হ্যাঁ আমার খিদে পেয়েছে। তো মুখে বোতলটা দিতে দেখলাম খেয়ে নিলো, তো পেটটা একটু ভরা, ভরা মানে কি মানে পেটে একটু কিছু রয়েছে, নয়তো ভালো ঘুমোতেও পারছিলো না, তো পেটে একটু কিছু রয়েছে, তো একটু এখনও ঘুমোচ্ছে। তো ওই জন্য ভাবলাম ভিডিওটা এন্ড করি, আর আজকে পড়াতে যাওয়ারও কথা ছিল, তো আনশিখারও ওরকম শরীরটা খারাপ, সেটাও শুনে কেমন একটা হচ্ছে, মানে ওই গুলোর মতোই হয়েছে, মানে বৌদি আমায় ফোন করে বললো যে জ্বর সর্দি কাশি এই সেই। তো দেখি কালকে যাবো, একটু তো ঠিক হবে আশা করছি।
তো মেয়েটা আবার স্কুলে ভর্তি হবে, তোমরা তোমাদেরকে আমি পরে জানাবো কোন স্কুলে ভর্তি হয়। ও স্কুলে ভর্তি হবে 14 তারিখে, ওর এক্সাম আছে স্কুলে চিলড্রেন ফাউন্ডেশনে মেবি। তো সেটা নিয়ে আমি একটু টেনশনে আছি, যে আমি জানি ও বলবে গিয়ে, আমি জানি ও যতই ঘরে যাই করুক না কেন ও যেগুলো জানে বা ওর আয়ত্তের মধ্যে যেগুলো ও সেগুলো বলবে, আমাকে যতটা চিনি। আবার অচেনা কেউ জিজ্ঞাসা করলে সে তো বলবে, আমি যদি হঠাৎ করে কী জিজ্ঞাসা করি আমাকে বলে না, তো অচেনা কেউ তো জিজ্ঞাসা করলে বলতে বাধ্য। তো একটু বাচ্চাগুলোর এরকম হয়েছে, মানে চেনা জানা যারা আর কি, তার মধ্যে টুম্পা মাসির মেয়ে, মানে আমাদের যে পাড়ার যে টুম্পা মাসির মেয়ে, ওরও মেয়েটা, মানে ওর নাম চিনি, চিনিটারও ওরকম শরীরটা খারাপ। তো ওই জন্য না আর সত্যি কথা ভিডিও করিনি, ভালো লাগছিলো না, গুলোটা ঘ্যান ঘ্যান করেই যাচ্ছে, খালি মনে হচ্ছে কবে সারবে, বেছে বেছে ওরই হয়, মানে এইসব মনে হচ্ছিলো, তো ওই জন্য আমি ভিডিও করিনি। তো তোমরা একটু ভিডিওটা একটু ট্যাঁড়া ব্যাঁকা টাইপের হয়েছে আমি জানি, মানে খুব একটা ইন্টারেস্টিং কিছু ভিডিওতে ছিল না সেটাও আমি জানি। তো তারপরেও বলছি তোমরা ভালো লাগলে দেখো, কারণ ভিডিওটা আমার মনে হলো যে ভিডিওটার এন্ডটা মিথ্যে কথা বা উল্টোপাল্টা কিছু না বলে বা এন্ড না করে তোমাদের পুরো ব্যাপারটা বলি, যে আদৌ আমি কেন ভিডিওটা আর কমপ্লিট করতে পারিনি। তো যাই হোক, বেশি আর কথা বলবো না, তোমাদেরও বোর লাগবে যে ভিডিওতে কিছুই দেখালো না, শুধু বকেই গেল। তো যাই হোক, আজকের মতো আমার বকবকটা এখানেই শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থাকবে, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আর অবশ্যই যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অল করে দেবে। তো ঠিক আছে, চলো টাটা বাই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।